জীবনটা গড়ার জন্য। যুবক যৌবনটা গড়, মা বোনদেরকে বলতেছি নারীত্বকে গড়ি। দুনিয়ার একজন পুরুষ যে জান্নাতের সব দরজা দিয়া ডাকবে, তাকে আট দরজা দিয়া ডাকবে, শুধু একজন পুরুষ আছে এই দুনিয়াতে, দ্বিতীয় কোনো পুরুষ নাই। ওই পুরুষের নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এই ইসলির মা বোন যদি চায় যে আমি জান্নাতের আট দরজা থেকে আমাকে ডাকো, আমার যেটা দিয়ে ইচ্ছা ওটা দিয়ে আমি ঢুকবো, তাইলে ইসলির প্রত্যেক মা বোন এই ক্ষমতা রাখে। আল্লাহ রসুল বলছেন, আইয়ুমা ইমরাতিন আমানাত আলা রাব্বিহা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বাআলাহা ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়্যি আবওয়াবিল জান্নাতি শাআত। এই ইচলি চাঁদপুরের মা বোনও, গরিব থেকে গরিব মা বোনও যদি ইচ্ছা করে জীবনকে করে, তো জান্নাতের আট দরজা তাকে ডাকবে, সে প্রত্যেকের দিকে তাকাবে, আর নিজের মন যেটা চাবে ওইটা দিয়া জান্নাতে ঢুকার অধিকার রাখে যদি জীবনটাকে করে। একজন গরিবও যদি চায় যে আমি জীবন গড়ব, তো ওই সৌভাগ্যের মালা নিজের গলায় নিতে পারে। হাদিসে আছে আল্লাহর রসুল দুনিয়ার কোনো কুতুবদের ভিতরে উঠার আকাঙ্ক্ষা প্রকাশ করেন নাই, কোনো অলিদের ভিতরে না, কুতুবদের ভিতরে না, গাউসের ভিতরে না, মুহাদ্দিসের ভিতরে না, মুফাসসিরের ভিতরে না, অক্তা বক্তাদের ভিতরে না, এমনকি সাহাবাদের ভিতরেও না। আল্লাহর রসুল বলছে ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবদের সাথে আমাকে উঠায়েন, গরিবদের সাথে। গরিবও যদি জীবন গড়ে, কেন গরিবদের সাথে? কেননা কেয়ামতের আধিপত্য গরিবদের হাতে থাকবে। কেয়ামতের বাদশাহ আমাদের নবীজি, এটা সত্য। আল্লাহ নিজেই বলছে আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কেয়ামতের মালিক বটে, আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কেয়ামতের বাদশাহ। এই জন্যই আল্লাহ রসুল বলতেছে লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, আল্লাহর জান্ডা আমার হাতে থাকবে কেয়ামতের দিন। সাফাতে কুবরা দেখলে মনে হয় উনি বাদশাহ, সারা দুনিয়া রবি রসুল পর্যন্ত চিৎকার দিতে থাকবে, নফসি নফসি আর বলতে থাকবে আল্লাহ হিসাব হিসাব হিসাব, কিতাব শুরু হয়ে যাক, এই কষ্টের ভিতরে আর কতক্ষণ থাকব, পরে কি হইল না না হইলো এটা পরের বিষয়, এই কষ্টের থেকে তো বাহির হয়ে যাই। কিন্তু আল্লাহ কারো কথায় সাড়া দিবে না, আল্লাহ তো তাকায় থাকবে মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন চাবে আর কখন সেজদায় পড়বে, যেই সময় চাবে আর সেজদায় পড়বে আল্লাহ হুকুম পাঠাবে বন্ধু ইরফা রাসা, আমি তাকাই ছিলাম আপনি চাবেন কখন, আমি নামব কখন, উঠান মাথা আমি নামতেছি হিসাব কিতাবের জন্য, যেটাকে সাফাতে কুবরা বলে। আল্লাহর রসুল যতক্ষণ না চাবেন ততক্ষণ আল্লাহ হিসাব কিতাব শুরু করবেন না। ওই ব্যক্তিত্ব গরিবদের ভিতরে, কেন কেয়ামতের মাঠের বাদশাহ একজন, কিন্তু আধিপত্য গরিবদের হাতে থাকবে। আধিপত্য বোঝেন, বাহাদুরি গরিবদের হাতে থাকবে। আমি হাদিস দিতেছি, গরিবদেরকে ফেরেশতারা বলবে হিসাব কিতাব, তো চোখ বড় বড় করে কইব কিসের হিসাব রে, ওই আইয়ো হিসাব ইল্লা না, আবার কিসের হিসাব আমাদের? ফেরেশতাদের চোখে আঙ্গুল ঢুকায় বলবে আঙ্গুল ঢুকায় কিসের হিসাব, গেলিয়েন টিকা। ফেরেশতারা বলবে আজকে হিসাবের দিন, আল্লাহ জিজ্ঞেস করবে কাদের সাথে তোমাদের তর্ক বিতর্ক, আল্লাহ জানে, তো বলবে আল্লাহ সব গরিবের দল, একজন হিসাব দিতে রাজি না। আল্লাহ বলবে ভদ্রভাষায় জিজ্ঞেস করো কেন দিবে না, তো যুক্তি দিবে মা আতান আল্লাহ মালা, দুনিয়াতে মালই দেয় না, এবার কী হিসাব মিলিয়ন থেকে, তো বলবে আল্লাহ আপনি নাকি মাল দেন নাই, বড় চেতা, হিসাব কিতাব দিতে চায় না। তা আল্লাহ বলবে সাদাকু, এদেরকে মালমুল দেই নাই, বাকি সব ঠিক, বলবে আল্লাহ বাকি সব ঠিক আছে, বাকি সব ঠিক। তো যখন আল্লাহ সত্য বলবে, ঐক্য জোটার দুনিয়ায় কি দেখছেন, ঐক্য জোট তো কেয়ামতের মাঠে হবে, সাত মহাদেশের গরিব এক হবে, স্লোগান দিবে আইয়ু হিসাব ইল্লা না মা আতান আল্লাহ মালা, কিসের হিসাব রে, মালই তো দেয় নাই। ফেরেশতারা বলবে আল্লাহ লাঠি চার্জ না টিয়ার গ্যাস, কেয়ামতের মাঠ গরম, সব ঐক্য জোট হয়ে গেছে, কি করব? তা আল্লাহ হাসবে আর বলবে
তাড়াতাড়ি এদের কানে কানে বলো গত্তুহু মাস্তুরুহুম, এদেরকে লুকাও আর ঢাইকা দাও, আর কানে কানে বলো ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, এদেরকে বলো হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যেতে। শুধু জান্নাতে যেতে বলবে না, কানে কানে আরেকটাও বলবে দুনিয়ায় ধনীরা বার্গার সারগার, গ্রিল শিরিল কাবাব সাবাব হ্যাঁ খুব খাইছে তো করে দেখায় দেখায়, ঠিক না, খালি ব্যান্ড নিয়া বাইক নিয়া সিএনজি নিয়া গেছে সামনে দিয়ে, আর ঘ্রাণ আসছে আর দিল জ্বলছে, দুনিয়াতে খাইতে পারে না, কই থেকে খাবে, সারাদিন কামায় যা পাইছে এটা শখ বিকালে আসছে সকালে শেষ হয়ে গেছে, সকালে আনছে বিকালে শেষ হয়ে গেছে, এক তারিখে পাইছে পঁচিশ তারিখে শেষ হয়ে গেছে, দুনিয়ার বার্গার সারগার আর কই থেকে খাবে। আল্লাহ কানে কানে বলা দিবে তামাত্তাউ খামসুমিয়াতি আম, যা সব রেডি আছে, খানার উপরে যায় ভেঙা পট পাঁচশো বছর দেখায় দেখায় খাবি, ওরাও তোদেরকে দেখায় দেখায় খাইছে, আর গ্রাম তোকে নাগে আসছে, এইখানেও কাছ লাগায় দিলাম, ভিতরে যাইতে পারবে না, শুধু দেখতে পারবে তোরা কিরকম খাস, তোরা বড় বড়টা উঠায় উঠায় লবি আর দেখায় দেখায় লম্বা লম্বা টান দিবি, এই পার থেকে দেখবে আর ওই পারে। আমি তো বলি হুরেরাও আইসা মাঝে মাঝে বলবে পাঁচশো বছর অপেক্ষা করতেছি একটু কামরায় আয় না, রাখ অনেক সময় আছে তোর লোকে দেখা করার, খাইতে দে আগে। গরিব যদি নিজের জীবন করে, হায় যুবক জীবনটা কর, ছোট জীবন গড়া যেতে হবে, কাটা গেলে চলবে না, যে গড়া যাবে সেই আল্লাহর কাছে স্থান পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে। এই জন্যই সাহাবা ইকরাম জীবন করার পিছে দৌড়াইছেন। যুবক আজকে তো জান্নাতের আলোচনাই নেই, আগে যদি আসতো আসতাম তাহলে শুনাইতাম জান্নাত কাকে বলে, হায় যুবক কিসের জন্য পাগল হয়ে গেল, এই ষাট সত্তর বছর এই সামান্য দুনিয়ার জন্য হারায় দিলাম, এখন তো মেসেজ দেয় একটা করে আর একটা, ঠিক না, এক মাসে চোদ্দ তারিখ আসে না একটা মাস বাংলাদেশে, চোদ্দ তারিখ আসে না চোদ্দ তারিখ, হ্যাঁ মেসেজ দিছে একটা যাজপুরের জায়া দেখে ত্রিমোহনীতে জায়া দেখে জুতা লয়ে খাড়ায় রয়েছে, হায় 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 কক্সবাজার জায়া জুতা দেখে আসছে, ঠিক না, জুতা চিনেন কিসের জুতা, বার্মিস জুতা, কেন বার্মা কাছে না, হ্যাঁ রোহিঙ্গা গো জুতা দেখে আসছে, না 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 বারবার তাকাইছে সৈকতে যে একজনের দিকে জুতা খুলা দেখা দিছে সাইজ একবারে, আরেকবার দেখবি তো সাইজ, যুবক কসম খোদার জান্নাত সৈকত রাখা আছে, বুক চোখে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না, জান্নাত সৈকত আছে, বাংলাদেশে সৈকত দুইটা, একটার নাম কুয়াকাটা একটার নাম কক্সস বাজার, জান্নাত সৈকত দুইটা, একটার নাম বাই দাজ আর একটার নাম বাই দাখ, দুইটা সৈকত আছে জান্নাতে, সকালে এক জায়গায় যাবে বিকালে এক জায়গায় যাবে, চোখে চোখ পড়বে আইসা বুকে লাইকা বলবে আনা হুব্বি আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা, লিমা দাখ খারতা এত দেরি করলি কেন, কোভিড থেকে বসে আসি ডানা কাটা পড়ি, তুই কই ছিলি এতদিন, হ্যাঁ যার হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, যার কমর পর্যন্ত আম্বর দিয়া, যার কাত পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন কাফুর আল আবিয়াস দিয়া, যে একশো বিশ ফিট লম্বা চুলগুলো একশো বিশ ফিট লম্বা, আল্লাহর রসুল বলছে লাও বাদাগা সাবাতি আবহুরলা সারা আজবা, সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলো মিঠার মতো হয়ে যাবে, মধুর মতো মিষ্টি হবে, বল যুবক ওই ঠোঁটে কিস লাগাইলে কেমন মজা হবে, ভাঙ্গেই বলে দিলাম বল ওই ঠোঁটে যদি কিস লাগায় কেমন মজা হবে, ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে, যার থুতুতে এত মজা, আল্লাহ রসুল বলছে হায় হায় লাউ যাহিকা আলা দুনিয়া লা তানাব্বারাতি দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সৌরজগৎ আলোতে আলোকিত হয়ে যাবে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ উশাম, পাউটা খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে, একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয় লতা আত্মারাতি দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে, বল ওই মহিলা কিরকম হবে,
দুনিয়ায় বুঝার কোনো পন্থা নাই, শুধু মেসেজ পাই দেওয়া না, দেখার কোনো এখানে কোনো স্কোপই নাই যে আসলে ভালোবাসা আছে না শুধু মেসেজ, ঠিক না? ওইখানে ডিজিটাল লাগানো থাকবে, ডিজিটাল ভালোবাসার মাত্রা উঠবে বুকের ভিতরে, ডিজিটাল লাগানো থাকবে, তুমি দেখবে ভালোবাসার মাত্রা কত, 100 উপরে যাবে, নিচে নামবে না কোনোদিন। লেহেঙ্গা হবে 3 কিলোমিটার ঘের, 3 কিলোমিটার ঘের লেহেঙ্গা, বুঝো? হ্যাঁ, দুনিয়ার এই সামান্য কাটা কাপড় দেখি পাগল হয়ে গেছে, বা ঠিক না? লেহেঙ্গা 3 কিলোমিটার ঘের হবে। সাহাবা এটাও কম কম দামের লেহেঙ্গা, সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় লেহেঙ্গা উঠাবে কি করা? আল্লাহ রসুল বলছে আলোর সুতা দিয়া বানাবে, আলোর কোনো ওয়েট নাই, এটারও ওয়েট হবে না। যেখানে দেখবে ওইখানে তোমার ছবি দেখা যাবে, চোখ লাগতে দেরি, ভুকে লাগতে দেরি হবে না। সবার শেষে যে জান্নাতে যাবে, সবার শেষে ও জান্নাতের হুর দেখে 40 বছর তাকায় থাকবে, 40 বছর পরে মুখা দিয়া ওরে হুশ ফিরাইব, গালের ভিতরে মুখা মারবো আর বলবো খালি দেখবি আর কোনো কাহিনী নাই, চল ভিতরে, খালি তাকায় আসস তো তাকায় আসস। সাহাবা ইকরামের যুবকরা শুধু শুধু পাগল হয় নাই, আবু বকর শুধু পাগল হয় নাই, 13 দোকান শুধু বিলীন করেন নাই, একজন ওই জামানার নারী শুধু শুধু পাগল ছিল না, যে কোরআন নামায়া নিয়ে আসছেন খাওলা বিনতে সালাবা, ওকে কেউ চিনত না, গরিব মহিলা ছিল, কোরআন নামায়া নিয়ে আসছেন, জীবনটা ঘটছে খাওলা, কেয়ামত পর্যন্ত যার নাম থাকবে। কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না মেরে দোস্ত, জীবনটা ছোট, আজকে 80-100 বছর পরে থাকবো না, আমাদের পূর্বে যারা ছিল তারা নাই, আমরাও চলে যাব। আসেন আজকে জীবনটা গড়ার প্রতিজ্ঞা করি, গর্ব তো পাক্কা ওয়াদা, বিলকুল বিলকুল, ওই জীবনটা সহজ থেকে সহজে গর্বে কিভাবে কিভাবে গর্ব, কোন পদ্ধতিতে গড়লে সহজে গড়া হবে, এই সহজ পদ্ধতি শিখানোর জন্য আল্লাহ দুজাহানের বাদশাহকে পাঠাইছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন, দুজাহানের বাদশাহ, যাতে সহজ পদ্ধতিতে যুবক সহজভাবে, নারী সহজভাবে, পুরুষ সহজভাবে, বৃদ্ধ সহজভাবে, হাটওয়ালা সহজভাবে, বাজারওয়ালা সহজভাবে, রোডওয়ালা সহজভাবে, ঘাটওয়ালা সহজভাবে, অফিসওয়ালা সহজভাবে, আদালতওয়ালা সহজভাবে এই ছোট জীবনটাকে গড়তে পারে, এটার জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জানেন উনিকে সহজভাবে গড়ার জন্য, সহজভাবে সহজভাবে আমি বলি, চলেন একটা দিয়ে শেষ করি, ওনার পরিচয় দিতে গেলে আমি হারায় যাব, হারায় যাব, সময়ও নাই, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম কে, এতটুকু অবশ্যই বলবো, আপনি তো প্রচার করেন বৎসরে একদিন, ঠিক না? হ্যাঁ, যদি বুঝে আসে তাইলে শোনেন, কোরআনের একটা আয়াত প্রতি জুমায় পড়া হয়, খুতবার ভিতরে পড়া হয়, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি। আল্লাহ কি বুঝাইছে আমাদেরকে? নবীর উপরে এটাই বুঝছেন, ঠিক না? হ্যাঁ, আসলে এটা বুঝান না আল্লাহ, এখানে 3টা প্রশ্ন আছে, আল্লাহ আমাদেরকে দুরুদ পড়তে বলছে, আমি যদি আল্লাহকে বলি আল্লাহ দুরুদ তো আমি পড়বো বটে, কিন্তু একদিন তো আমি চলে যাব, আমাদের নবীজির উপরে দুরুদ কে পড়বে? তা আল্লাহ বলে বেউকুফ, তুই দেখোস না ফেরেশতারা পড়বে? আমি যদি আল্লাহকে আবার প্রশ্ন করি আল্লাহ একদিন তো ফেরেশত মারা যাবে, তো আপনার বন্ধুর উপরে দুরুদ কে পড়বে? তা আল্লাহ বলে তুই বুধি প্রথমে দেখিস নাই, ইন্নাল্লাহ, আমি আল্লাহ পড়তেছিলাম, পড়তেছি, পড়তে থাকবো, আমার বন্ধুর দুরুদ কোনোদিন আমি বন্ধ হইতে দিব না, আমি যতদিন থেকে আসি অতদিন থেকে বন্ধুর দুরুদ পড়তেছি, এটাই সত্য, আমাদের নবীর প্রচার আল্লাহ সমগ্র সৃষ্টির 1000 বছর আগের থেকে শুরু করছেন, আরো প্রচার শুরু করছেন, বন্ধুকে পাশে বসায় রেখা,
সৃষ্টির সমগ্র সৃষ্টির 1000 বছর আগের থেকে। যদি উলামা বলে এটা কই থেকে পাইলেন, আমি বলবো কোরআন আমাকে বলে। ইয়াসিন সুরার ভিতরে আছে, 1000 বছর আগে আল্লাহ ইয়াসিন পড়ছেন। ইয়াসিন আমাদের নবীজির একটা নাম, 10টা নামের ভিতরে একটা নাম ইয়াসিন। আল্লাহ ডাক দিছেন ইয়াসিন, তারপরে কোরআনে হাকিমের কসম খাইছেন। আমরা তো জানি না আমাদের কোরআন কোভিড থেকে আছে, আমরা মনে করি যেদিন থেকে নাজেল হওয়া শুরু হয়েছে ওদিন থেকে আমাদের কোরআন। যতদিন থেকে আল্লাহ আছে অতদিন থেকে আমাদের কোরআন আছে, যতদিন আল্লাহ থাকবে অতদিন কোরআন থাকবে। আপনি কোরআন চিনেনই না, কোরআন কাকে বলে ওটা আলাদা আলোচ্য বিষয়। তো কোরআন আমাকে বলে, আল্লাহ কোরআনের কসম খাইছে। তারপরে আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার আমি ভুল করতে পারি, আল্লাহ ভুল করতে পারে না। আরবি গ্রামারে ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা উপস্থিত, তাকে সম্বোধন করা চলে ইন্না। এছাড়া আরবিতে ইন্নাকা বলা চলে না, ইন্না হু বলা দরকার ছিল। মনে হয় নবীজি ওইখানে বসা ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত। ওই রসুল দিছেন আল্লাহ আমাদেরকে, ওই রসুল যার প্রচার চলতে 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 হায় হায় মার পেট পর্যন্ত চলতে ছিল, মার পেটে আসতে দেরি সুগ্রাণ বাহির হইতে দেরি হয় নাই, মার পেটে আসতে দেরি আমেনাকে তরুলতা সালাম দিতে দেরি করে নাই। লম্বা কাহিনী, ওই রসুল আসছেন যেন সহজে প্রত্যেক ব্যক্তি সহজে সহজে ওই পদ্ধতি নিয়ে আসছে। আমি তো বলি হায় সারা দিন যেই অটোওয়ালা নামাজ পড়তে পারে নাই, সারা দিন যদি অটোওয়ালা নামাজ না পড়তে পারলো আমার কোনো আক্ষেপের বিষয় না, কিন্তু যখন ঘুমাইতে গেল তখন ঘুমের বিছনায় যায় যদি এতটুকু বলতে পারে যে মালিক সারা দিন অটোতে ছিলাম, রাখারও সুযোগ ছিল না, আমারও পেটের টান ছিল, বাচ্চা কাচ্চারও পেটের টান ছিল, আয় মালিক সারাদিন অটোতে কাটায় দিছি, তোর ডাকে সাড়া দিতে পারি নাই, এখন ঘুমাইতে চলছি, ঘুমো তো মউত, জানি না সকালে তুমি উঠাবে কি উঠাবে না, যদি না উঠাও তো মালিক এই মুহূর্তে আমি তওবা করে ঘুমাইতে চাই, সারাদিন তোর ডাকে আমি সাড়া দিতে পারি নাই, এখন কিন্তু আমি তওবা করে ঘুমাইলাম। যদি ঘুমায় গেল তো কুরআন আমাকে বলে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ওই ব্যক্তির তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তার তওবা কবুল হবে, শুধু কবুল হবে না সে আল্লাহর প্রিয় পাত্রদের অন্তর্ভুক্ত হবে, ওই লিস্টিতে তার নামও হবে। যদি আজকে বাইকওয়ালা সিএনজিওয়ালা সারা দিন নামাজ পড়তে পারলো না আমার কাছে কোনো আফসোসের বিষয় নাই, যদি ঘুমানোর সময়ও যদি একটু তওবা করে ঘুমাইতো। কিন্তু কয়জন আছে এই মজলিসে, কয়জন যুবক পাওয়া যাবে সারা দিন আল্লাহর ডাকে সাড়া দিতে পারে নাই, আল্লাহ ডাকছে তারপরও আসে নাই, 99 পদের মালিক ডাকছে তারপরও আসে নাই, অথচ দুনিয়ার সামান্য একজন পদস্থ মানুষ ফোন করতে দেরি, শরীর দিয়া খাম ছড়তে দেরি করে না, অনেকের তো লঙ্গিরও খবর থাকে না এমন দ্রুত গতিতে ছড়তে থাকে। 99 পদের মালিক আল্লাহ ডাকছেন তারপরও তুমি আসতে পারো নাই, কমসে কম যদি এতটুকুও করতে। আমাদের নবীজি কোরআন নিয়ে আসছেন, ওনার উপরেই কোরআন নাজিল হয়েছে, কোরআন আমাকে শিখাইতে চাইতেছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। ও বান্দা পাঁচ বারস নাই তাতে কিছু আসে যায় নাই, তওবা তো করতে পারিস। হা বলেন কয়জন বাইকওয়ালা তওবা করে ঘুমায়? ও যুবক বলো কয়দিন তওবা করে তুমি ঘুমাইছো বলো, তোদের পায়ে হাত রাখি বলো কয়দিন তওবা করে ঘুমাইছো? আল্লাহর রাসূল নিয়ে আসছিলেন সহজ পদ্ধতি, নারীর জন্য ভিন্ন, যুবকের জন্য ভিন্ন, পুরুষের জন্য ভিন্ন, বৃদ্ধের জন্য ভিন্ন, ধনীর জন্য ভিন্ন, গরিবের জন্য ভিন্ন, সহজ পদ্ধতি নিয়ে আসছিলেন। এই জন্যই তো আমি বলি হায় সিলেটের একটা প্রবাদ বাক্য আছে, বকরি নাচে খুঁটির বলে, ঠিক না? আমাদের তো সামনেও খুঁটি পিছেও খুঁটি, আমাদের নবীজি আল্লাহকে বলছেন আন্তা রব্বুল কারিম,
আলাইসা আনতা রাব্বুল করিম, আপনি কি রব্বে করিম না? আলাস্তু নবিয়্যার রহিম, আমি কি নবী রহিম না? ফাকাইফা তুযাইয়্যু হাযিহিল উম্মাহ বাইনাল করিমি ওয়ার রহিম, শুরুতে আপনি শেষে আমি, উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি করে? তো আল্লাহ বলতেছে কাসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি, আনত তাকুল উম্মতি, আমি জানি আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আমি বলবো সালতো তা, আপনি যা চাবেন তা দিব, সাফি তো সাফা, আপনি যা সুপারিশ করবেন আমি মঞ্জুর করব, কিয়ামত আপনার আর আমার। আমাদের সামনেও খুঁটি পিছেও খুঁটি, ওই রসুল পাওয়ার পরেও যদি আমরা জীবনটাকে গুছাইতে না পারি, আমাদের চেয়ে হতবাগা কেউ হবে না। আসেন, শিখতে হবে, এটা ওয়াজ দেওয়া হবে না, শিখতে হবে। শিখার জন্যই আল্লাহ বাংলাদেশের জমিনকে ক্ষেত্র বানাইছেন, সারা দুনিয়ার থেকে সহজ ক্ষেত্র বাংলাদেশের জমিন। এরকম জমিন মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ব্যতীত দুনিয়ার কোথাও আমি যতটুকু ঘুরছি অতটুকু পাই নাই। আমি সাহারা মরুভূমিও চৈষা দেখছি, আফ্রিকার জঙ্গলও চৈষা দেখছি, দুনিয়ার উন্নত থেকে উন্নত দেশও চৈষা দেখছি, গরিব থেকে গরিব দেশও যায় দেখছি, আরে দ্বীপ দেশও যায় দেখছি, কোথাও এরকম পরিবেশ পাই নাই যে পরিবেশ আমাদের দেশে আছে। কদমে কদমে ওলামায়ে কেরাম আছে, হক্কানি আলেম আছে, মক্তব আছে, মাদ্রাসা আছে, হেফজখানা আছে, মসজিদ আছে, আল্লাহওয়ালা আছে, বাংলাদেশের মতো ক্ষেত্র দুনিয়ার কোথাও নাই। এই জন্য সহজ জীবন গড়ার সবচেয়ে সুযোগ আমাদের দেশে, এই জন্য পায়ে হাত রেখা বলবো আসেন, নবীর আদর্শে নিজের জীবনটাকে গড়ি। নবীর আদর্শে সবচেয়ে বড় আদর্শ যেটা ছিল মুসলমান হিসাবে, ইমাম তো মাতৃ উদরই আল্লাহ দিয়া দিছেন, দুনিয়াতে পা রাখতে দেরি, আজান আর একামত কানে আসতে দেরি হয় নাই। আমি এটা বলবো না আপনাকে আপনার ভিতরে ইমান নাই, ইমান তো মারকুলের থেকেই আমরা নিয়ে আসছি, আসতে দেরি, আজান একামত দিতে দেরি হয় নাই। শুধু ইমানের পরে সবচেয়ে বড় আদর্শ যেটা, আল্লাহর রসুল মার পেটের থেকে আসতে দেরি, চাদরে রাখতে দেরি, হায় 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 সেজদা করতে দেরি করে। মেসেজ দিছেন আমাদেরকে যুবক, নামাজ ছাড়া আমার কাছে কোনো পরিচয় নেই। নবীর কাছে যদি পরিচয় না পাও তাহলে আল্লাহর কাছেও পাওয়া যাবে না। দুনিয়াটা কাইটা তো যাবে বটে, কিন্তু ওই জগৎটা কাটবে না। যদি চাও যে আমি জান্নাতের নেয়ামত চাই যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে, তোমাকে কতটুকু বর্ণনা দিব ওটার জন্য আলাদাই একটা আলোচ্য বিষয় চাই, যে জান্নাতে কি না আছে, সব জান্নাতে রাখা আছে। বলো কেমন মজা হবে, প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে। আজকে কি গেল শুক্রবার, প্রতি শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াবে। হ্যাঁ, কি বাবরচি দিয়া পাক করবে, ঠিক না, কুদরত দিয়া পাক করবে, কুদরত দিয়া। নিজের জান্নাতে যদি 1 কোটি আইটেম হয় তো আল্লাহ 1000 কোটি আইটেম দিয়া খাওয়াবে। শুধু খাওয়াবে এরকম না, জান্নাতিরা 6 দিন দুইভাবে পান করবে, হয়তো খাদেমের হাতে নাইলে নিজের হাতে, 7ম দিন আল্লাহ কুদরতি হাত দিয়া পান করাবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ বলবে 6 দিন নিজের হাতে বা খাদেমের হাতে খাইছো, পান করছো, আজকে আমার কুদরতি হাত হবে। আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, কিছু কিছু গ্রাম্য মা বোন আছে যাদের হাতে খুব যশ, যশ বোঝেন, মশল্লা সশল্লা লাগে না, খালি লারা দিলেই বলে মজা হয়। যদি মা বোনদের হাতে যশ থাকতে পারে তা আল্লাহর কুদরতি হাতে ওই গ্লাসে কিরকম যশ আসবে। আল্লাহ বলবে বান্দা তোর ঠোঁট হবে আমার কুদরতি হাত হবে, পান কর, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ পান করাবে, খাওয়াবে, কাপড় পরাবে, খুশবু লাগায় দিবে, আসার সময় হাদিয়া দিবে, হাদিয়া এত হাদিয়া দিবে যে জান্নাতের সব প্রসাদনী চেঞ্জ করার পরে আরো বাকি থেকে যাবে। প্রতি সপ্তাহে জান্নাতের সব প্রসাদনী চেঞ্জ হবে, প্রসাদনী বোঝেন, আরে মনে হয় বোঝেন নাই, খাট খুট যা আছে ঘর সাজানোর জন্য লাগে সব চেঞ্জ হবে। ডুববে সবির বাজারের ভিতরে, মহিলা আলাদা পুরুষ আলাদা,
ছবির ভিতরে লেখা থাকবে, যদি এই রূপটা পছন্দ হয় আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। রূপ পছন্দ হবে ওরকম হয়ে যাবে, মহিলা পছন্দ করবে ওরকম হয়ে যাবে। আপনি বলবেন উনিও চেঞ্জ আমিও চেঞ্জ, বাইরে বাহির হইয়া কে কাঠটা ধরা নেওয়া যাবে। এই জন্যই তো দুনিয়া আল্লাহ শেয়ার হিটার ব্লুটুথ দিছেন, আপনি চেঞ্জ হইবেন ব্লুটুথে উনার কাছে ছবি চলে যাবে, উনি চেঞ্জ হবে আপনার কাছে চলে আসবে, বাহির হইয়া দুইজনে দুইজনের হাতে ধরে চলে যাবে। ওই জান্নাত রাখছেন, সময় যদি হইতো তোতে তোমাদেরকে দেখাইতাম চাও কি আর কি না আছে। সাহাবা এই জন্যই পাগল হয়েছেন, আসেন ওলামাদের সোহবতে আল্লাহওয়ালাদের সোহবতে নবীর আদর্শ শিখি, আর সহজ আদর্শের মাধ্যমে আমার জীবনটাকে গড়ি। কি করব তো শিখব তো, হ্যাঁ। আর আল্লাহর রসুলের আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ পাঁচ ওয়াক্ত নামাজ। কি হ্যাঁ, আজকের থেকে কে কে ছাড়বে নামাজ দেখি, আর পড়বে কে কে, পড়ার ওয়াদা কে করতে পারে, যে কোনো অবস্থায় নামাজ ছাড়ব না। নামান, আপনারা আমার চেয়ে ভালো ছিলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে, ঠিক না? হ্যাঁ, আব্দুল কাদের জিলানী পীরানে পীর, বড় পীর, আসলেই উনি পীরানে পীর, আসলেই উনি বড় পীর, সমস্ত পীর উনার নিচে। আব্দুল কাদের জিলানি তরিকায় কাদেরিয়ার মোজেদ, আব্দুল কাদের জিলানি আল হাসাইন আল হাসানি, উনি উনি লেখছেন নামাজ নাও পড়তে পারো আল্লাহ তোমাকে কিচ্ছু বলবে না, কিন্তু শুকর অবশ্যই বলবে যে আল্লাহ সৃষ্টির ভিতরে আমি নিকৃষ্ট বটে, আমার চেয়ে নিকৃষ্ট তুমি কাউকে তৈরি করো নাই, কিন্তু যে ডাকার পরেও নামাজ পড়লো না আমার চোখেও আমার চেয়েও নিকৃষ্ট। ছাড়তে পারেন কিন্তু শুকরের চোখে আপনি ওর চেয়ে নিকৃষ্ট হবেন। আল্লাহ জিজ্ঞাসা করছে কেন, বলছে কিয়ামতের দিন আমি মাটি হব, ও জাহান্নামের ইন্ধন হবে। সে যুক্তিও দিছে, এই জন্য আজকের থেকে আর নামাজ ছাড়ব হকানি আলেমদের কাছে যায় নবীর আদর্শ শিখ। শেষ কথা, এতটুকু ছাড় দিছেন, মান তামাসসাকা সুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহর রসুল আমাদের জন্য সুযোগ দিছেন, একটা সুন্নত ধরেও যদি লটকায় থাকতে পারি, জুলা থাকতে পারি, আর এই জ্বলন্ত অবস্থায় যদি কবরে পৌঁছতে পারি, আল্লাহর রসুল ওয়াদা দিতেছেন যে আমার আল্লাহ আমাকে জানায় দিছেন 100 শহীদের মালা নিয়ে তোমাকে স্বাগত জানা। এই জন্য আদর্শ শিখি, আর আদর্শ ওলামাদের কাছ থেকে শিখি, হক্কানি আলেমদের কাছ থেকে শিখব তো। আর এই মাদ্রাসা মক্তবগুলার সাথে, মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, মক্তবের সাথে, হেফজুখানার সাথে সংযুক্ত হই, নিজেকে সংযুক্ত করি, এই উম্মতের জন্য সুবর্ণ সুযোগ। এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে, কয় নেকি দিয়া বিশ্বাস হয় না, হয় কি বুঝা না না বুঝা, শুনছেন কোনোদিন না না শুই না, দলিল আছে চলেন দলিল দেই। এক ব্যক্তির কেয়ামতের দিন এক নেকি দরকার হবে পাশ করার জন্য, আল্লাহ বলবে নিয়ে আয়, তো কেয়ামতের মাঠে ঘুরে আসবে, আপন জনরা কেউ দিবে না, যখন ফিরত আসবে নৈরাশ হইয়া তো দূরের থেকে একজন ডাকবে ওই এদিকায়, তো যে দেখবে বলবে তোর চেহারার এই অবস্থা কেন, বসে যাদের কাছে বললে কাজে লাগতো তাদের কাছে বলছি কোনো কাজে লাগে নাই, তোমাকে তো চিনি না কি কাজে লাগবো, বেউকুব কাজে লাগুক আর না লাগুক তোর চেহারার অবস্থা তো দুরবস্থা, কমসে কম ভিতরের ব্যথাটাও একটু কমবে, তো জিদের ঠেলায় বলবে এক নেকি লাগবে এক নেকি, তো বলবে এক নেকি বুঝা দেখিস, কিন্তু কহ এক নেকি লাগবে বেশি লাগবে না, রাগ হয়ে বলবে বাবলো এক নেকি লাগবে, ডাকছে না আরো রাগ হয়ে যাবে এক নেকি লাগবো বেটা, তো জ্যাবেরতে বাইর করে রাখো বল এক নেকি জান থেকে বাক, এক নেকির লিগে চেহারার এই অবস্থা, তো খুশিতে আটখানা হয়ে দৌড়ে আল্লাহর কাছে যাবে, আল্লাহ জিজ্ঞেস করবে এত খুশি কেন, নেকি নিয়ে আসছি, তোর এই মাঠে কে দিল, আপনি ভাবছেন আপনি একাই আছেন আর কেউ নাই,
আল্লাহ বলবে যে দিছে ওরে ডাইকা নিয়ে তো যা দেখবে ওইখানেই দাঁড়ায় আছে খুব আল্লাহ ডাকে নেকিও দিলাম বিপদও পড়লাম তুরি দাঁড়ায় ছিলাম ভালোই ছিলাম আল্লাহ জিজ্ঞাসা করবে কিরে নেকি দিলি কেন তো ও বাপ নিবে বাপ বোঝেন তো বাপ নিয়া বলবে এক নেকি তো ছিল আমার কি কামে লাগতো এটা নষ্ট করে কি লাভ হতো ওর কাজে লাগতেছে লাগাই দিছি তা আল্লাহ হাসবে আর বলবে বলবে আল্লাহ বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস ঠিক না বড় বাপ দেখাস এক নেকি দিয়া দাতা হয়া ঠিক না আমার চেয়ে বড় দাতা হইতে চাস তো যাকে এক নেকি দিছে ও তো পাশ হয়ে গেছে ঠিক না ওরে বলবে খুশ বিয়া দিয়া কি কদ খুলিল জান্নাত ওর হাত ধর চল দুইজনে জান্নাতে আমার চেয়ে বড় দাতা হইতে চাস এই জন্য বলতেছি এগুলার সাথে নিজেকে সংযুক্ত রাখেন মসজিদের সাথে মার্কাজের সাথে মাদ্রাসার সাথে মক্তবের সাথে হেফজুখানার সাথে ওলামাদের সাথে আল্লাহওয়ালাদের সাথে কোনো না কোনোভাবে নিজেকে সংযুক্ত রাখেন ইনশাআল্লাহ একদিন আমার কথা সত্য হবে এই উম্মত এক নেকি দিয়ে পার হবে আপনিও পার হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনিও পার হয়ে যাবেন কেননা এই উম্মতকে আল্লাহ কোনো না কোনো বাহানায় পার করবে মনে উঠলো এই জন্যই বলতেছি এই উম্মত দুযোগে যাবে বটে কিন্তু হাতে হাতকড়ি থাকবে না পায়ে বেড়ি থাকবে না গলায় ছিকল থাকবে না চেহারা এই উম্মতের কালো হবে না দুযোগীদের চেহারা কালো হাতকড়ি থাকবে পায়ে বেড়ি থাকবে গলায় ছিকল থাকবে মালিক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে কোত্থেকে ধরা নিয়ে আসছো শেখে হাতকড়ি কই পায়ের বেড়ি কই গলার ছিকল কই চেহারা তো ঝকঝকে বুলে কাকে ধরে নিয়ে আসছ ফেরেশতারা বলবে বুলে আনি নাই হাতে ধরায়া দিছে নিয়ে আসছি আল্লাহ জবাব দিবে ওই ব্যক্তি জবাব দিবে না ফেরেশতা জবাব দিবে না আল্লাহ বলবে মালিক আমার বন্ধুর উম্মত খবর দর বলবে আল্লাহ হাত করি নাই কেন যেই হাত উঁচুতে ব্যবহার হয়েছে ওই হাতে হাত করি লাগে না পায়ে বেড়ি নাই কেন বলে যেই পাও মসজিদের দিকে হাইটা গেছে ওই পায়ে বেড়ি লাগে না চেহারা ঝকঝকে গলায় ছিকল নাই কেন বলে যেই কপাল আমার কুদরতি পায়ে লাগছে ওই চেহারা কালো হয় না ওই গলায় বেড়ি লাগে না হাত পাও আর চেহারা ছাড়া বাকি শরীরে আগুন লাগায় দাও মালিক আগুনকে হুকুম করবে খুশি ধরো আগুন আসবে আল্লাহ দুযোগওয়ালাদেরকে এই উম্মতের দুযোগওয়ালাদেরকে কলেমা স্মরণ করায় দিবে আর জোরে জোরে কলেমা পড়বে আগুন আসবে ভাইগা যাবে একবার দুইবার তিনবার মালিক আগুনে লাঠি চার্জ করবে আল্লাহ আগুনের মুখ খুলা দিবে বলবে লাইসালি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই তুমি ধরো আমি পারব না হায় হায় এই জন্যই বলতেছি সংযুক্ত হন কাজে দিবে কি হবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ হবেন তো হায় হায় আমি মন চায় আমার জাতি যে কবে এখানে আসবে যে প্রত্যেক ব্যক্তি সংযুক্ত হবে আর মসজিদে যে জিজ্ঞাসা করবে মাদ্রাসায় যে জিজ্ঞাসা করবে মার্কাজে যে জিজ্ঞাসা করবে ওলামাদের কাছে যে জিজ্ঞাসা করবে হুজুর হাত পাততে হবে না প্রয়োজন কি এটা বলেন আমরা পৌঁছে দিতে চাই কবে যে আমার জাতি এরকম হবে আমার বিশ্বাস হবে একদিন ইনশাআল্লাহ আমার জাতি এরকম সংযুক্ত হবে যে কোনো দিন কোনো স্টেজে কাউকে হাত পাততে দিবে না এলাকালারা বলবে আমাদের বেজ্জতির বিষয় যদি স্টেজে হাত পাতেন কি প্রয়োজন বলেন আমরা পৌঁছে দিই কিন্তু এই কথা মনে রাখেন কেয়ামতের দিন আমাদেরকে ভুলা যায় না ফাঁকি দিয়া জান্নাতে চলে যায় না আর কসম খোদার এই উম্মতকে ফাঁকি দিয়া এই উম্মতের ওলামা জান্নাতে যাওয়ার কোনো স্কোপ রাখে না আমার কাছে দলিল আছে এই উম্মতের ওলামা উম্মতকে ফাঁকি দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না বরং গেলে আমাদের সামনে দিয়ে যেতে হবে যখন সামনে দিয়া যাবে তো আল্লাহ স্মরণ করায় দিবে যে যাকে চিনো দড় চলে গেল তো দৌড়বে যে হুজুর কই যান কয় জান্নাতে আমাদেরকে নিয়ে যাবেন না তখন হুশ খুলা যাবে তখন তাড়াবে আর বলবে আল্লাহ জান্নাতে যাব না কেন যাবে না এরা ধরা পড়ছে এদেরকে নিয়ে যাইতে এদেরকে না দিলে আমিও যাব না আল্লাহ রহমত জোশে আসবে আল্লাহ বলে যে যাকে নিতে চাও নিয়ে যাও চলো জান্নাতে
আমার জাতি যে কবে এই কথা বুঝবে। এই জন্য সংযুক্ত হবেন তো ইনশাআল্লাহ।